তো ফার্স্ট এমসিকিউ হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কাপ ইজ রিলেটেড টু হকি। ভিডিওতে প্রথমেই দেখবেন কোন খেলার সঙ্গে কোন কাপ বা ট্রফি জড়িত, তারপর থাকবে এমসিকিউ। তো আপনারা প্রথম পার্টটি দেখে নেবেন আর দ্বিতীয় পার্টটিতে এমসিকিউ থাকবে, তো আপনারা 5 সেকেন্ডের মধ্যে সেই এমসিকিউগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে ব্যাডমিন্টন। তো ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত কাপ এবং ট্রফিগুলো হচ্ছে অমৃত দিওয়ান কাপ এশিয়া, চাদ্দা কাপ, কনিকা কাপ, থমাস কাপ, উবের কাপ উইমেন। নেক্সট হচ্ছে ক্রিকেট। ক্রিকেট কাপের সঙ্গে জড়িত কাপ বা ট্রফিগুলো হচ্ছে এশিয়া কাপ, সিকে নাইডু ট্রফি, দেওধর ট্রফি, গাভাস্কার বর্ডার ট্রফি, জিডি বিরলা ট্রফি, আইসিসি ওয়ার্ল্ড কাপ, জওহরলাল নেহরু কাপ, রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি। তারপর দেখুন ফুটবল। ফুটবলের সঙ্গে জড়িত কাপ বা ট্রফিগুলো হচ্ছে বিসি রাজ ট্রফি, দুরন্ত কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, মেডেকা কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, সিজার কাপ, স্যার আশুতোষ মুখার্জি ট্রফি, সুব্রত কাপ, টড মেমোরিয়াল ট্রফি, ইউইএফএ চ্যাম্পিয়ন লিগ, ভিটল ট্রফি। তারপর হচ্ছে দেখুন গলফ। গলফের সঙ্গে জড়িত ট্রফিগুলো বা কাপ হচ্ছে অগস্ট মাস্টার্স, ব্রিটিশ ওপেন। তারপর দেখুন হকি। তো হকি এর সঙ্গে জড়িত ট্রফি বা কাপগুলোর মধ্যে হচ্ছে ধ্যানচাঁদ ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, মুরুগাপ্পা গোল্ড কাপ, নেহরু ট্রফি, সিন্ধিয়া গোল্ড কাপ, স্ট্যানলে কাপ, সুলতান আজিয়ান শাহ কাপ। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা এই কাপ বা ট্রফিগুলো স্মরণে রেখে নিচের এমসিকিউগুলোর উত্তর করুন। তো ফার্স্ট এমসিকিউ হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কাপ ইজ রিলেটেড টু হকি। অপশনে দিয়েছে জিডি বিরলা ট্রফি, রঞ্জিত সিং গোল্ড কাপ, ভিটল ট্রফি, আর দিয়েছে রোভার্স কাপ। তো আপনারা 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিন। তো এখানে সঠিক আনসার হচ্ছে রঞ্জিত সিং গোল্ড কাপ। নেক্সট আরও একটি কোয়েশ্চন হচ্ছে দেখুন, কনিকা কাপ ইজ রিলেটেড টু হুইচ স্পোর্টস। অপশন দিয়েছে ফুটবল, হকি, গলফ, ব্যাডমিন্টন। তো আপনারা 5 সেকেন্ডের মধ্যে এর সঠিক আনসারটি সিলেক্ট করুন। তো এখানে সঠিক আনসার হচ্ছে ব্যাডমিন্টন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা উপরে দেখতে পেয়েছেন যে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, গলফ, হকি এই 5টি খেলার সঙ্গে জড়িত যে ট্রফি বা কাপ রয়েছে সেগুলো আমরা লিস্ট আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো আপনারা বারবার অধ্যয়ন করে স্মরণে রাখবেন। এখান থেকেই অনেকগুলো প্রশ্ন তৈরি করা যায়, অনেকগুলো এমসিকিউ তৈরি করা যায়। তাই আপনারা কনসেপ্ট পরিষ্কার হয়ে গেলে বা প্রত্যেকটা ট্রফি ও কাপের পরিচয় পেয়ে গেলে যে এখান থেকে যে কোনো প্রশ্নে আসলেই সঠিক অ্যান্সার করতে পারবেন, সেই মর্মে আপনারা এখান থেকে প্রশ্ন তৈরি করে হ্যাঁ আরও প্র্যাকটিস করবেন। তাছাড়া নেক্সট ভিডিওতে আমরা এই ট্রফিগুলোর উপর সম্পূর্ণ একটি এমসিকিউ ভিডিও তুলে ধরব, যেখানে 25 থেকে 30টি এমসিকিউ থাকবে। সেই ভিডিওটি আপনারা পরে দেখে নেবেন। আজকের ভিডিওতে এতটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট।